আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সুস্থ আছো এবং সবাই ভালো আছো। দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। আমি আরিফা খাতুন শোভা, প্রভাষক সমাজকর্ম বিভাগ। আজকে আমি তোমাদের তৃতীয় বর্ষের একটি কোর্স নিয়ে আলোচনা করব। আমরা এর আগেও এই কোর্স নিয়ে আলোচনা করেছি। আমাদের কোর্সের নাম সমাজকর্ম পদ্ধতি, ব্যক্তি সমাজকর্ম ও দল সমাজকর্ম। আমাদের বিষয় কোড 232101। আমরা আজকে প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। আমাদের অধ্যায়ের নাম সমাজকর্মের পদ্ধতি হিসেবে ব্যক্তি সমাজকর্ম। আলোচ্য বিষয় যা থাকছে, আমাদের আজকের আলোচ্য বিষয় ব্যক্তি সমাজকর্মের সাধারণ নীতিসমূহ। ব্যক্তি সমাজকর্মের সাধারণ নীতিসমূহ এখন আমরা আলোচনা করব। মূলত যেসব নীতি বা কৌশল অবলম্বন করে মক্কেলকে সমস্যা সমাধানে সহায়তা করা হয় তাকে ব্যক্তি সমাজকর্মের নীতি বলা হয়। অর্থাৎ আমরা জানি যে প্রত্যেকটি কাজের কোনো না কোনো নীতি, কোনো না কোনো কৌশল অবলম্বন করে উক্ত কাজটি সম্পন্ন করতে হয়। ঠিক সেভাবে যেসব নীতি বা কৌশল অবলম্বন করে ব্যক্তি সমাজকর্মের ব্যক্তির সমস্যার সমাধানে সহায়তা করা হয় তাকে ব্যক্তি সমাজকর্মের, সেগুলোকে ব্যক্তি সমাজকর্মের নীতি বলা হয়। ব্যক্তি সমাজকর্মীরা সর্বাবস্থায় এসব নীতি অনুসরণের মাধ্যমে ব্যক্তি সমাজকর্মের ফলপ্রসূ, সফল ও সার্থক প্রয়োগ নিশ্চিত করে থাকেন। ব্যক্তি সমাজকর্মের সমাজকর্মের দুই ধরনের নীতি রয়েছে। একটি হচ্ছে সাধারণ নীতি, অন্যটি হচ্ছে ভিন্ন ধর্মী নীতি। আজকে আমাদের আলোচ্য বিষয় যেহেতু ব্যক্তি সমাজকর্মের সাধারণ নীতি, তাই আজকে আমরা ব্যক্তি সমাজকর্মের সাধারণ নীতি সম্পর্কে সামান্য কিছু জানার চেষ্টা করব, সংক্ষেপে জানার চেষ্টা করব। ব্যক্তি সমাজকর্ম অনুশীলনের সময় যে নীতিগুলো সর্বাবস্থাতেই প্রয়োগ করা হয় ওই সব নীতিকে সাধারণ নীতি বলে। সাধারণত সমাজকর্মীর সাথে সাহায্যার্থীর প্রথম সাক্ষাৎ থেকে শুরু করে তার সম্পর্কে পুরোপুরি অবহিত না হওয়া পর্যন্ত এই নীতি অনুসরণ করা হয়। ব্যক্তি সমাজকর্মের সাধারণ নীতিগুলো বেশ কয়েক ভাগে বিভক্ত। আমরা এখন এই ভাগগুলো আলোচনা করব। প্রথম ভাগটি হচ্ছে যে গ্রহণ নীতি। ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি অনুশীলনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে গ্রহণ নীতি। কেননা মক্কেল ও সমাজকর্মী একে অপরকে কিভাবে গ্রহণ করবে তার উপরেই ব্যক্তি সমাজকর্মের সাফল্য নির্ভর করে। সমাজকর্মী মক্কেলকে যদি আন্তরিকতার সাথে গ্রহণ না করে তাহলে সমস্যাগ্রস্ত ব্যক্তি কিছুতেই তার সমস্যার বিভিন্ন দিক সম্পূর্ণরূপে সমাজকর্মীর নিকট প্রকাশ করবে না, ফলে সমস্যা সমাধান প্রক্রিয়া ব্যাহত হবে। কাজেই মক্কেল ও সমাজকর্মী একে অপরকে আগ্রহ ও আন্তরিকতার সাথে গ্রহণ করতে হবে, ফলে উভয়ের মাঝে পেশাগত সম্পর্ক সৃষ্টি হবে। সমাজকর্মের পরিভাষায় এই পেশাগত সম্পর্ককে র্যাপো বলা হয় এবং এই পেশাগত সম্পর্ক যত বেশি গভীর হবে সমস্যা সমাধান প্রক্রিয়াও তত বেশি ফলপ্রসূ ও ত্বরান্বিত হবে। তাই ব্যক্তি সমাজকর্মে গ্রহণ নীতির গুরুত্ব অন্যতম। অর্থাৎ একজন ক্লায়েন্ট যখন ব্যক্তি সমাজকর্ম প্রতিষ্ঠানে তার সমস্যা সমাধানের জন্য আগমন করবে, অবশ্যই সমাজকর্মীকে সবকিছু বিচার বিশ্লেষণ সাপেক্ষে তাকে অত্যন্ত আগ্রহ ও আন্তরিকতার সাথে গ্রহণ করতে হবে। ব্যক্তি যে পর্যায়েরই হোক না কেন তাকে অবহেলা করা যাবে না, ফলে ব্যক্তি আগ্রহের সাথে সমাজকর্মীকে তার সমস্যা সমাধান প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে এবং সহযোগিতা করবে। তাই ব্যক্তি সমাজকর্মের গ্রহণ নীতির গুরুত্ব অন্যতম। দুই, যোগাযোগ নীতি। সমাজকর্মী সাহায্যার্থীর মধ্যে ইতিবাচক সম্পর্ক বা অনুকূল পরিবেশ সৃষ্টিতে যোগাযোগ নীতির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। যোগাযোগ বলতে সমাজকর্মীর সাথে সাহায্যার্থীর এবং সাহায্যার্থীর সাথে সমাজকর্মীর ভাবের আদান প্রদান, বিশ্বাস, চিন্তা চেতনা, আদর্শের বিনিময়কে বোঝায়।
অর্থাৎ যোগাযোগ নীতির মাধ্যমে একে অপরকে বুঝতে সক্ষম হয়। দুইজনের মধ্যে যখন সুষ্ঠু এবং কার্যকর যোগাযোগ ব্যবস্থা স্থাপন হয়, তখন সমাজকর্মী এবং সাহায্যার্থী নিজেদের মত বিনিময় করতে পারে, তাদের চিন্তা চেতনাগুলো বিনিময় করতে পারে, ফলে তারা একে অপরকে বুঝতে সক্ষম হয়। সমস্যাকে কেন্দ্র করে আবর্তিত বিষয় সম্পর্কে উভয়ের পরিষ্কার ধারণা জন্মে, অর্থাৎ যে সমস্যাকে কেন্দ্র করে সমস্যাগ্রস্ত ব্যক্তি প্রতিষ্ঠানে আগমন করে, এই সমস্যা সম্পর্কে উভয়ের মধ্যে একটা পরিষ্কার ধারণা জন্মে খোলামেলা আলোচনা সাপেক্ষে। এছাড়াও শঙ্কা, সংশয়, সন্দেহ, অন্ধতা ও গোড়ামি দূরীভূত হয়। সমস্যার সমাধানে সমাজকর্মীর ভূমিকা এবং গৃহীত পদক্ষেপ ও সাহায্যার্থীর করণীয় বিষয় সম্পর্কেও সচেতনতা বাড়ে। উপরন্তু পুনঃ পুনঃ যোগাযোগের ফলে সাহায্যার্থী নিজেকে যোগ্য ও মর্যাদাবান বলে মনে করেন এবং সমস্যা সমাধানে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসেন। এছাড়াও এ নীতির মাধ্যমে সাহায্যার্থী তার প্রত্যাশার মূল্যায়ন পেয়ে থাকে, তাই সমস্যা সমাধানের একটি উৎকৃষ্ট নীতি হচ্ছে এই যোগাযোগ নীতি। 3. ব্যক্তি স্বাতন্ত্রীকরণ নীতি। সাহায্যার্থী প্রত্যেক ব্যক্তিকে একক ও পৃথক সত্তা হিসেবে গ্রহণ করা ব্যক্তি সমাজকর্মের অন্যতম নীতি। অর্থাৎ আমরা জানি প্রতিটি মানুষ পৃথক পৃথক বৈশিষ্ট্যের অধিকারী এবং তাদের সমস্যার ধরনও পৃথক, তাই সাহায্যার্থী প্রত্যেক ব্যক্তিকে একক এবং পৃথক সত্তা হিসেবে গ্রহণ করা ব্যক্তি সমাজকর্মের অন্যতম কাজ। একই সমস্যা বিভিন্ন ব্যক্তির মধ্যে বিভিন্নভাবে দেখা দিতে পারে, তেমনি সমস্যা সমাধানের উপায়ও বিভিন্ন ধরনের হতে পারে। এজন্য ব্যক্তির সমস্যার স্বতন্ত্রতার প্রেক্ষিতে ব্যক্তি সমাজকর্মে সমস্যা নির্ণয় ও সমাধানের চেষ্টাও পৃথকভাবে করা হয়ে থাকে। অর্থাৎ একজন একটি প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের সমস্যাগ্রস্ত ব্যক্তি আসতে পারে, তাই প্রত্যেক ব্যক্তিকে একভাবে না দেখে প্রত্যেককে আলাদা আলাদাভাবে বিচার বিশ্লেষণ সাপেক্ষে তাদের সমস্যার ধরন বিশ্লেষণ করে সেই অনুযায়ী সাহায্য করা ব্যক্তি স্বাতন্ত্রীকরণ নীতির অন্যতম কাজ। 4. অংশগ্রহণ নীতি। অংশগ্রহণ নীতির মাধ্যমে সমস্যা সমাধান প্রক্রিয়ায় মক্কেলের অংশগ্রহণের উপর অত্যধিক গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। কেননা সমস্যা হচ্ছে সাহায্যার্থীর নিজের, তাই সমাধান প্রক্রিয়ায় তার সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তা একান্ত অপরিহার্য। অংশগ্রহণের মাধ্যমে সমাজকর্মী সাহায্যার্থীর ক্ষমতা সম্পর্কে বুঝতে পারে, ফলে সমাজকর্মী সে অনুযায়ী ব্যবস্থা নিতে সক্ষম হয়। অর্থাৎ একজন ব্যক্তি যখন কোনো কাজে সরাসরি অংশগ্রহণ করে, ফলে সেই কাজে তার দক্ষতা অর্জন হয় এবং সে অনুযায়ী সে নিজের সিদ্ধান্ত নিতে পারে এবং সক্ষমতা অর্জন করতে পারে, ফলে সমাজকর্মীও সে অনুযায়ী ব্যবস্থা নিতে সক্ষম হয়। সাহায্যার্থীও তার সমস্যা সমাধানে নিজেকে অংশগ্রহণের মাধ্যমে নিজের দুর্বলতা কাটাতে সক্ষম হয়। 5. সাহায্যার্থী যত বেশি অংশগ্রহণ করবে সমস্যার সমাধানও তত দ্রুত হবে, তাই সমস্যার সমাধানে সাহায্যার্থীর অংশগ্রহণ খুবই তাৎপর্যপূর্ণ। 6. আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতি। ব্যক্তি সমাজকর্মে এই নীতি অনুশীলনের মাধ্যমে সমস্যা সমাধান প্রক্রিয়ায় মক্কেলের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়। এই নীতিতে মক্কেলের উপর জোরপূর্বক কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয় না, বরং তার মতামত ও চিন্তাধারাকে প্রাধান্য দেওয়া হয়। অর্থাৎ এখানে ব্যক্তি সমাজকর্মী একজন গাইডলাইন হিসেবে কাজ করে, তিনি ব্যক্তি সমাজকর্মীর পরামর্শে মূলত এই কাজগুলো করে থাকে, তবে মূল সিদ্ধান্ত ব্যক্তি নিজেই নিয়ে থাকে। এর মাধ্যমে ব্যক্তি তার নিজের সম্পর্কে মূল্যায়ন করতে পারেন এবং তার আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা বৃদ্ধি পায়, ফলে মক্কেলের পক্ষে স্বাবলম্বী হওয়া সম্ভব হয়। তাই আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতি ব্যক্তি সমাজকর্মের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সাধারণ নীতি। 6. গোপনীয়তার নীতি। পেশাগত সম্পর্ক গভীর হওয়ার পর মক্কেল তার সমস্যা ও নিজের সম্পর্কে যে সকল গোপন তথ্য প্রদান করে তা গোপন রাখা একান্ত প্রয়োজন। মক্কেল যতক্ষণ পর্যন্ত তার তথ্যের গোপনীয়তা রক্ষা সম্পর্কে নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত সমাজকর্মীর নিকট তার গোপন কথা প্রকাশ করবে না। অথচ অপ্রকাশিত গোপন তথ্য সমস্যা সমাধানের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, কাজেই সমাজকর্মী প্রথম থেকেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মক্কেলের যাবতীয় তথ্য, মূলত এখানে গোপনীয় তথ্য গোপনীয়তা সম্পর্কে নিশ্চয়তা দিয়ে থাকে, ফলে মক্কেল সহজভাবে এবং নির্ভয় চিত্তে তার মনের সকল কথা সমাজকর্মীর নিকট প্রকাশ করে, যা সমাধানে
যা সমস্যা সমাধানকে সহজ, সঠিক ও দ্রুত করে। তবে এখানে একটি কথা মনে রাখা দরকার যে রাষ্ট্রের মঙ্গলের স্বার্থে যে সকল তথ্য প্রকাশ করা বাঞ্ছনীয় সমাজকর্মী সেক্ষেত্রে গোপনীয়তা রক্ষা সমাজকর্মীর পক্ষে সেক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করা সম্ভব হয় না। সাত, আত্মসচেতন নীতি। এই নীতি সমাজকর্মীর সচেতনতার জন্য প্রযোজ্য। সমাজকর্মীও সামাজিক জীব, মানুষ হিসেবে তার মাঝেও হিংসা, দ্বেষ, কুসংস্কার, পক্ষপাতিত্ব, পছন্দ অপছন্দ, আবেগ, অনুভূতি প্রভৃতি থাকা স্বাভাবিক। এগুলো নিয়ন্ত্রণ করে যতক্ষণ পর্যন্ত নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে না পারবে ততক্ষণ পর্যন্ত তার পক্ষে সমস্যার সঠিক ও ফলপ্রসূ সমাধান দেয়া সম্ভব নয়। কারণ সমাজকর্মীর মাঝে এগুলো থাকলে তা সমাধান প্রক্রিয়ায় বিরূপ প্রতিক্রিয়া ও প্রভাব বিস্তার করতে পারে। কাজেই সমাজকর্মীকে যথেষ্ট আত্মসচেতন হতে হবে যাতে তার ব্যক্তিগত কোনো আচরণ সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে। আট, মানবীয় মূল্য ও মর্যাদার প্রতি শ্রদ্ধা পোষণ নীতি। মানুষ জন্মগতভাবেই মর্যাদা সম্পন্ন প্রাণী। সমাজকর্মীকে সর্বদাই মানুষের মর্যাদাকে শ্রদ্ধার সাথে দেখতে হবে। অর্থাৎ সাহায্যার্থী যে পর্যায়েরই হোক না কেন, যে ধরনেরই হোক না কেন, তাকে অবশ্যই যেমন গ্রহণ করতে হবে আন্তরিকতার সাথে এবং তাকে মর্যাদার সাথে বা শ্রদ্ধার সাথে দেখতে হবে। সমাজকর্মী সাহায্যার্থীকে সেবাদানের সময় খেয়াল রাখেন যেন কোনো ক্রমেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত না হয়। এক্ষেত্রে ব্যক্তির অন্তর্নিহিত ক্ষমতার অধিকারী আত্মশক্তি বৃদ্ধি ও পুনরুদ্ধার করার চেষ্টা করা হয়। সাহায্যার্থী মর্যাদা স্বীকার করেও তার মধ্যে ইতিবাচক পরিবর্তন আনয়নের ব্যবস্থা করে থাকে সমাজকর্মী। সুতরাং উপরোক্ত আলোচনা শেষে বলা যায় যে সাধারণ নীতিসমূহের মাধ্যমে ব্যক্তিও তার সমস্যা সম্পর্কে সম্পূর্ণভাবে জানার প্রচেষ্টা চালানো হয়। সমাজকর্মের সাধারণ নীতিসমূহ পর্যালোচনা করে নিঃসন্দেহে বলা যায় ব্যক্তি সমাজকর্মের সার্বিক সফলতা এসব সাধারণ নীতিসমূহ যথাযথভাবে অনুশীলনের উপরে নির্ভরশীল। সমাজকর্মীগণ সমাজকর্ম অনুশীলনে এসব নীতিসমূহ অনুসরণ করে থাকে, পাশাপাশি তাদেরকে নিরপেক্ষ থাকতে হয়। তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।